আসসালামু আলাইকুম, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা শুভ সকাল। আরেকটা জানাচ্ছি, জুম্বা মোবারক। বন্ধুরা আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি এক জায়গায় বন্ধুরা, কিন্তু আজকে আমি কোনো কাজ করতে যাচ্ছি না। আজকে যাচ্ছি আমি একটু সকাল সকাল নাস্তা করতে। তা আমি আজকে নাস্তা করব সকালে, একটু বাহিরে তাই বেরিয়েছি নাস্তা করার জন্য। কাল তো আমি বন্ধুরা অনেক অনেক কাজ করেছি, আজকে তাই একটু নাস্তা করতে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আর সবসময় দোয়া করি আপনারা অনেক অনেক ভালো থাকেন। তা আমি একটু সকাল সকাল হেঁটে হেঁটে যাচ্ছি, বাতাসটা ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। আজকে আমি যাচ্ছি বন্ধুরা বাহিরে নাস্তা করব, কিন্তু সাথে আমার একটা বান্ধবী থাকবে। বান্ধবীর সাথে আজকে আমি একসাথে নাস্তা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি রিক্সায় করে অবশেষে চলে আসলাম। সে হোয়াইট হাউসে চলে আসছি, কারণ আরেক দিন আপনাদের দেখিয়েছিলাম যেখানে আমি আমার বান্ধবী নাস্তা করেছিলাম। তা বন্ধুরা, আমার বান্ধবী আসছে, আমরা একসাথেই নাস্তা করছি, কিন্তু আজ আমার বান্ধবীকে আমি একটু দেখাবো না। আমি প্রথমত বন্ধুরা মাঠা খেয়ে নিলাম। মাঠাটা খুবই মজাদার, খুবই ভালো লেগেছে। পরে বন্ধুরা আমি নাস্তা করলাম স্যুপ, পরোটা, ডিম ভাজা, আর আমার বাসায় ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছি খাসির কলিজা আর পরোটা। তো বন্ধুরা, নাস্তা খাওয়ার পরে আমি হোয়াইট হাউসে চা খেলাম। চাটা খুবই মজাদার, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা, আমার সাথে আমার এক বান্ধবী আছে, আমার বান্ধবীকে আজকে আর দেখাচ্ছি না। তো আমার নাস্তা খাওয়া প্রায় শেষ হয়ে আসছে, আমি বন্ধুরা বাসায় চলে আসব। আজকে বন্ধুরা আমি বাসার ব্লগ তেমন কিছু দেখাবো না, শুধু আপনাদের মাঝে এটুকুই দেখাচ্ছি যে আজকে আমি শুক্রবারে মুরগির বিরিয়ানি রান্না করছি। তো আমি বাইরেতে এসে আমি শুধু আজকে মুরগির বিরিয়ানিটাই রান্না করলাম, কাজ করার মধ্যে শুধু এটুকুই করেছি। তা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে মুরগির বিরিয়ানি, তা আজকে আমি মুরগির বিরিয়ানিটাই রান্না করলাম। আমি একটু রান্নাঘরের জানালা দিয়ে আপনি দেখালাম যে বাহিরে প্রচণ্ড আজকে রৌদ্র উঠেছে, এত রৌদ্র যে আমার খুবই গরম লাগবে বিরিয়ানিটা। অবশেষে আমার বিরিয়ানি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভালোই হয়েছে, আশা করি খেতেও মজা লাগবে। তা আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা আমরা রেস্টে নিয়ে আমি টিউশনিতে চলে গিয়েছিলাম। তো টিউশনিতে যাওয়ার সময় বন্ধুরা আমি আর মানে তখন বাজে পাঁচটা, আমি আর কোনো সুখ নেই নাই। তা আসার ওখানে আমরা নাস্তা করলাম, চা খেলাম, অটোই সুটো নিয়ে নেই। তো আসার পথে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যে রাতে ভালোই লাগে, এক জায়গায় অন্ধকার এক জায়গায় ফর্সা, ভালোই লাগে। কারণ শুক্রবার বেশিরভাগ দোকানপাটি বন্ধ, আবার অনেক দোকানপাটি খোলা। তো ভাবছি যে যাওয়ার সময় একটু বন্ধুদের দেখিয়ে দেখিয়ে যাই যে আমার চারপাশের ডন চাম্পার রাস্তাগুলো। এখন চলে আসছি চাষারা, এটা হলো আমাদের সুমাইয়া রেস্টুরেন্ট। এই সুমাইয়া রেস্টুরেন্টের বিরিয়ানি খুবই মজা, খুবই ভালো, এখানে প্রায় সময় আসি খাই। তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো মিশন পাড়ার সামনে যে মসজিদটা, সেটা তা আপনাদের এমনিতে একটু দেখাচ্ছি, আমার খুব ভালো লাগে দেখাতে যে আমাদের নারায়ণগঞ্জের অনেক কিছু, যে অনেক বন্ধুরা তো যারা বাহিরে থাকে তাহারা তো আর নারায়ণগঞ্জের পথ ঘাট খুব একটা চিনা নাই, দেখে না, তাই দেখাচ্ছি। তো এটা তো সবাই চিনেন, চাষারার মোড়টা। তা বন্ধুরা অবশেষে দেখেন কত পেঁয়াজ, ও বাবা পেঁয়াজের দাম অনেক।
তো পেঁয়াজ যাচ্ছে দেখতে পাচ্ছেন, আমরাও যাচ্ছি চাষারার এপাশটা ওপাশটা দেখাচ্ছি, শহীদ মিনারে কি যেন হচ্ছে শুনতে পাচ্ছি। এ পর্যায়ে বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল অপশনটা প্রেস করে অল অপশনটা অন করে দিবেন, এতে করে আমার পরিবর্তিত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। বন্ধুরা আমার মুখে একটু সমস্যা, আমি তাই কথা বলতে পাচ্ছি না, তাও আপনাদের সাথে একটু একটু কথা বলছি, আর আমার তো ভুল ত্রুটি একটু হবেই, এটাও ক্ষমার চোখে দেখবেন। তারপরে বন্ধুরা অবশেষে তো জ্যাম ট্যাম পার করে বাসায় চলে আসলাম। বাসা এসে আমি ফুল মানে রেস্ট নিলাম, মানে আমি সম্পূর্ণ বাইরেতে আসলে হাত মুখ সব সম্পূর্ণ ধুই ধোয়া শেষ করার পর হঠাৎ দেখি আমার বোন মানে 7:30টার দিকে এসেছে। এটা আমার বড় বোন, এটা আমার সবচেয়ে বড় বোন, আপনাদের আগেও বলেছি আমরা 4x4 বোন, এটা হলো আমার সবচেয়ে বড় বোন। তা বড় বোন এসে সেই দুপুরে রান্না করেছিলাম বিরিয়ানি, বললাম একটু খাও খেতে চায় না, তাই অল্প একটু আমি প্লেটে করে দিয়েছি। আমার বোন বলছে খাবে না খাবে না, তাও বললাম না একটু খাও ভালো লাগবে। তারপরে আমি বোনের সাথে অনেকক্ষণ একটু গল্প করলাম, অনেক সময়ই ছিল, প্রায় 9:30-9:30 পর্যন্ত আমার বাসায় ছিল, তো একসাথে বসে অনেক গল্প করলাম। তো সব সময় খুব একটা আমার বাসায় আসে না বোন, তাই হঠাৎ করে আসলো, ভালোই লাগলো দেখে। কাল আমার বোনকে হঠাৎ আমি কালীবাজার রাস্তায় দেখেছিলাম, বন্ধুরা হয়তো আপনাদের বলতে পারিনি, এক মানে রিক্সার থেকে এক নজর দেখেছিলাম, সেটাই বলতেছি যে আপনাকে দেখলাম আপনি আমাকে দেখেন নাই এই আর কি। তো বোনের সাথে গল্প টল্প করলাম বন্ধুরা, একসাথে বসে চা নাস্তা করলাম, খুবই ভালো লাগলো, অনেক দিন পর এসেছে, আর সবচেয়ে বড় কথা আমার সবচেয়ে বড় বোন। আমাদের তো আমার তো আরো বোনকেও দেখেছেন বন্ধুরা, আমার মুখের যন্ত্রণায় আমি বাঁচি না, কিছুই খেতে পারি না, আমার খুবই মুখের ভিতরে খুব অশান্তি, কি আর বলবো। তো বন্ধুরা আমার আজকের ব্লগটা খুবই ছোট, আর খুব বেশি একটা ব্লগ করিনি। তারপর অবশেষে আমরা বন্ধুরা চাটা খাওয়া শেষ করলাম, তা আজকে আমার ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই, আশা করি আপনারা দেখবেন, একটা লাইক দিবেন, সবসময়ের মতন আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।